হ্যালো স্টুডেন্ট আমি ভূগোল স্যার বসন্ত তোমাদের সকলকে আমার আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে নতুন রুটিন হয়েছে সেটি নিয়ে আলোচনা করব তোমাদের এই রুটিন অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষার যে তিরিশে জুন দিন ঠিক করা হয়েছিল সেটি হুল দিবসের জন্য পরিবর্তন করে সেকেন্ড জুলাইতে নিয়ে যাওয়া হয়েছে তো তোমরা একবার দেখে নাও তোমাদের নতুন যে রুটিনটা করা হয়েছে দেখো ইউজুয়াল যে ডেটগুলো ছিল সেই একই রয়েছে পনেরো তারিখে যেমন তোমাদের বাংলা সতেরো তারিখে ইংরেজি আঠেরো তারিখে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট যদি থাকে তাহলে সেটা হবে উনিশ তারিখে আছে পলিটিক্যাল সায়েন্স একুশ তারিখে আছে ইতিহাস বাইশ তারিখে আছে এখানে তোমাদের কম্পিউটার সায়েন্স যদি তোমাদের থাকে বা এনভায়রমেন্টাল সায়েন্স যেটা পরিবেশবিদ্যা চব্বিশ তারিখে তোমাদের আছে ফিলোজফি ছাব্বিশ তারিখে আছে তোমাদের এডুকেশন আঠাশ তারিখে তোমাদের আছে ইকোনমিক্স বা অর্থনীতি এবং তিরিশ তারিখের বদলে সেটি হয়ে গেছে দু তারিখ সেটি হচ্ছে ভূগোল বা জিওগ্রাফি তো তোমাদের এই নতুন রুটিন তোমরা দেখে দেখে নাও একবার স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা সেভ করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করা ভিডিওটা যাতে তারাও জানতে পারে এবং এর সাথে সাথে বলে রাখি যে একাদশ শ্রেণীরও যে পরিবর্তন হয়েছে ডেটটা সেটা হচ্ছে অর্থনীতির যে পরীক্ষা সেকেন্ড জুলাই ছিল সেটি হবে হচ্ছে থার্ড জুলাই তো ইলেভেনের যে ক্যান্ডিডেট আছে তারা একটু যে দেখে নাও যে অর্থনৈতিক পরীক্ষা কিন্তু সেকেন্ড জুলাইটা হবে না সেটা হবে কবে থার্ড জুলাইতে তো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা লাইক করো শেয়ার করে দিও বন্ধুদেরকে যাতে তারাও এই নিউজটা জানতে পারে থ্যাংক ইউ